আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো, আমিও তোমাদের দয়ায় ভালো আছি। এখন আমি তোমাদের বাংলা ক্লাস দেব। এখন বাংলা ক্লাসে কি নিব বুঝতে পারছো? আমার সামনে একটা ছবি দেখতে পাচ্ছো, বলতো কিসের ছবি? হ্যাঁ, অনেকগুলো ফ্রুটস দেখেছো, ফল, আনারস, তরমুজ, আঙ্গুর, আপেল। হ্যাঁ, এটি কিসের মধ্যে আছে দেখতে পাচ্ছো? এটা এটা প্লেট, হ্যাঁ, থালা, থালার মধ্যে। হ্যাঁ, তাহলে দেখো, থ, থতে কি থালা, থালা ভরা ফল রাখি, ঠিক আছে? থালা ভরে আমরা কি রেখেছি দেখে তো, ফল, ঠিক আছে? আচ্ছা, এটা কি থ, থতে থালা, থতে থালা। এরপর দেখো এটা কিসের ছবি, ভেরি গুড, পাখি। কি পাখি জানো? দোয়েল পাখি। তাহলে দোয়েল আমাদের কি জাতীয় পাখি, তাহলে এটা কি দ, দতে দোয়েল, দতে কি হয়, দোয়েল, এটা হচ্ছে দোয়েল পাখি, ঠিক আছে? দোয়েল কি, দোয়েল আমাদের জাতীয় পাখি। চলো আমরা একটু ছড়ার সাথে পড়ি। থতে থালা, থালা ভরা ফল রাখি, দতে দোয়েল, দোয়েল আমাদের জাতীয় পাখি। ম্যাডামের সাথে সাথে বলো, থতে থালা, থালা ভরা ফল রাখি, দতে দোয়েল, দোয়েল আমাদের জাতীয় পাখি। আমি তোমাদের জন্য একটা HW করে রেখেছি, দেখো, ঠিকই থ, এটা দ, থ দ, দেখো থ কীভাবে লিখবে, ম্যাডাম লিখছি এই মুখে বলবে আর লিখবে থ, ঠিক আছে? এভাবে এরকম করে গিয়ে এই নিচে নেমে এই, আর দ হচ্ছে এখানে একটা মাত্রা দিবে এই, এভাবে গিয়ে এই দ, ঠিক আছে? ম্যাডাম কীভাবে লিখছি দেখো, এই দ মাত্রা দিবে একটা টান দিয়ে এখানে উঠে এভাবে একটু বাঁকা হয়ে যাবে, তাহলে থ দ ছড়ার সাথে শিখবে এবং এগুলো HWটা করে নেবে, কেমন? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাই।